नमस्कार बंधुरा, गोपाले हेसेले अपने सबाई के स्वागत। आज के पालंग शाक दिए एकदम भिन्न स्वादेर एक यूनिक निरामिष रेसिपी अपन साथे शेयर करब। सीजनेर पालंग शाक शेष हो जावार आगे ये रेसिपिटा किन्तु एक बार ट्राई करते पारें। भात रुटी दुटोर साथे खेते असाधारण लागबे। ताहले चलुन रान्नाटा करे फेली। आज के पालंग शाकेर यूनिक रान्नाटा करार जोनो कड़ाए सर्षेर तेल गरम करे नियेछि। एर मध्ये प्रथमे दिए दिच्छि अल्प गोटा जिरे, दिए दिच्छि तीनटे चप करा काचा लंका, झालटा निजेदेर टेस्ट अनुयायी देबेन। एक चामच ग्रेट करा आदा दिए दिलाम, एर साथेई अल्प एकटु हिंग दिए दिलाम। एकटा बड़ो साइजेर टमेटोके टुकरो करे केटे नियेछि, सेटा दिए दिलाम। नून दिए दिच्छि। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দেব। আমি এখানে এক আটি পালং শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝিরি ঝিরি করে কেটে রেখেছি। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শাকের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, পারলে চ্যানেলটাই আজই ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে কিনতেও পারেন। মিনিট দুয়ে পালং শাকটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি। এই মটরশুঁটি দিলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু তিন মিনিট শাকটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। শাকটা থেকে এখন জল বেরিয়ে গেছে। আমি এই শাকের এই সবুজ রংটা যাতে থাকে সেজন্য কিন্তু আমি ঢাকা দিয়ে এটা রান্না করব না, না হলে কিন্তু শাকের এই সবুজ সুন্দর রংটা নষ্ট হয়ে যাবে। এবার এই শাকটা রান্না করার মধ্যে যে টুইস্টটা আছে সেটা দেব, সেটা হলো বেসন। এই বেসনটা কিন্তু কাঁচা বেসন নয়, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখানে 2 টেবিল স্পুন বেসন আছে। বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে পরে সাধারণ এই পালং শাক রান্নাতে টেস্ট কিন্তু অসাধারণ আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। শাকের মধ্যে বেসনটা মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তবে এই বেসনটা দেওয়াতে এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে আর শাকটাকেও তো সেদ্ধ হতে হবে, সেজন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়েছি। জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে লিড ছাড়া আমি 3-4 মিনিট এটা রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি আর আমি মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে করতে রান্নাটা কমপ্লিট করেছি, কেননা বেসন আছে যেহেতু ঘন হয়ে গেছে, নিজ দিয়ে কিন্তু চট করে লেগে যাবে। রান্নাটা এবার আমার একদম রেডি। চটপট এই রান্নাটা করে আপনারা কিন্তু গরম ভাত বা রুটির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, রান্না তো রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢেকে রাখার আর কোনো দরকার নেই। আর মাঝে কিন্তু আমি একবার নুনটা টেস্ট করে দেখে নিয়েছিলাম, নুনটা আমার ঠিকঠাকই দেওয়া আছে। আপনারা একবার টেস্ট করে দেখবেন, যদি কম হয় তো একটু মিশিয়ে দেবেন। যাই হোক, এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ইউনিক পালং শাকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। এইভাবে যদি আগে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।